বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। সবাইকে স্বাগত জানাই এক নতুন ভিডিওতে। আমি অভিজিৎ, তোমরা দেখছো মিস্টার টিনটিন ব্লগ। তো আজকের ভিডিও তুমি দেখে তোমরা তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে। তারপরে আমি কিছু তোমাদেরকে ইনফরমেশান দিতে চাইছি যে আমি একটা খুবই ছোট শহর থেকে বিলং করি, যেটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল জলপাইগুড়ি। আমি ওই জায়গার থেকে বিলং করি। জলপাইগুড়ি শহরটা খুবই সুন্দর আর খুবই ছোট শহর, কিন্তু তোমরা একবার এসে ঘুরে যেতে পারো, যে জায়গাটা খুবই সুন্দর। আমাদের এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি এখন খুবই সুন্দর জায়গা চাপাতি বাগানে। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এরকম চাপাতি বাগান আছে, আরও ডুয়ার্সে অনেক জায়গা আছে ঘোরার মতো। তোমরা এখানে এসে একবার ঘুরে যেতে পারো। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের বাম্বল বিকে নিয়ে ভিডিও বানানো হচ্ছে। তো কী কারণে এটার আজকে ফুললি রিভিউ দিব। টিভিএস রাইডার 125 সিসি, ওয়েস্ট বাজেটের মধ্যে এই বাইকটা 125 সিসি। বেস্ট কী কারণে, অনেক ফিচার্স আছে, সব তোমাদেরকে দেখাবো এখন। তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে টিভিএস রাইডার 125 সিসি ফ্রন্ট লুক, আর এর পিছন লুকটাকে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে হলো পিছন লুক, তোমরা দেখতে পাচ্ছ। এর স্পোর্টিং লুকের জন্য এই ভাইজারটা, নিচের ভাইজারটা যে দিছে, এটা হলো এর লুকটা যে আছে স্পোর্টস টাইপের বানায় দেয় একদমই। এখানে টিভিএস রাইডার দিয়েছে, লাইটের অপশন, ইন্ডিকেটর, হর্ন, পাস মোড, আর দিয়ে সেলফ, এই কয়টা জিনিসই এখানে দিয়েছে হ্যান্ডেলে। আর এখানে আছে চার্জিং কেবল, 13 লিটারের ট্যাঙ্কি। এবার আমরা জানতে যাচ্ছি গাড়ির ওয়েটের ব্যাপারে, যে 123 কেজি, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে গাড়ির 180 mm। অনেক ভালো নর্মাল সিটি রাইডের জন্য। তোমরা বন্ধুরা পেয়েছো এখানে সাইড স্ট্যান্ড আর একটা ডবল স্ট্যান্ড, ডিজিটাল মিটার দিয়েছে, এটা একটু চেক করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে স্ট্যান্ডের যে সেন্সার, সেটা মোডে চলছে, এই মোডের জন্য এখানে দেওয়া আছে, এটা চলছে। আর গিয়ারের সেন্সার, আর এখানে স্ট্যান্ডার্ড সেন্সারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লাগানো আছে স্ট্যান্ডার্ড সেন্সারটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেন্সার। তোমরা এবার আমরা কথা বলতে যাচ্ছি সামনের ব্রেকের ব্যাপারে। আর সামনের ব্রেকের ব্যাপারে হচ্ছে এই 240 mm এর ডিস্ক পেয়েছি আমরা সামনের দিকে। বন্ধুরা পিছনের দিকে পেয়ে যাচ্ছি 130 mm এর ড্রাম ব্রেকস। আর এই বাইকের মধ্যে দুটো মোড দেওয়া আছে, তো এখানে আছে ইকো মোড আর একটা আছে পাওয়ার মোড। গিয়ারের সম্পর্কে একটু বলে দিই, তো এটার যে গিয়ারটা আছে একটা নিচে বাদ বাকি সব উপরে। বডি দিয়ে খুব শাইনিং ব্ল্যাক কালারের বডি বানানো আছে প্লাস্টিকের। এটা তো লোগো দেওয়া আছে হর্সের দুপাশে। পুরো এবার আমরা সোজা চলে যাচ্ছি, জানতে যাচ্ছি যে আমাদের হেডলাইটসের আর ইন্ডিকেটারের ব্যাপারে। তো এখন আমরা সোজা চাবির লাইটটা অন করে দিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর DRL দেওয়া আছে, আর যখন আমরা গাড়ি স্টার্ট করি তখন আমাদের এই বাল্বগুলো দেখছো, এই বাল্বগুলো জ্বলে যায়। এখানে খুবই সুন্দর, এটা হচ্ছে ডিপার দুটো, আর এটা হচ্ছে আপার। আর এখানে একটা খুবই সুন্দর লোগো দেওয়া আছে, আর TVS-এর লোগো দেওয়া আছে এখানে একটা খুবই সুন্দর। এবার আমরা পেয়ে যাচ্ছি এখানে খুবই সুন্দর হ্যালোজিন বাল্ব আর তার সাথে LED লাইট, মানে জাস্ট দেওয়ার সাথে সাথে সেলফ নিয়ে নেয়, দেওয়ার সাথে সাথে জাস্ট। তো তোমাকে একবার জাস্ট দেখাচ্ছি, দেখো আমি জাস্ট সেলফটা ধরলাম, জাস্ট ছেড়ে দিলাম ধরে। দুরা আমার বাম্বল বির জাস্ট এক্সস্ট সাউন্ড চেক করো একটু, বন্ধুরা এই টিভিএস রাইডার 125-এর সামনের চাকা যে আছে 80x100 mm, 17 ইঞ্চির রিম। পিছনের টায়ারটা তোমরা দেখতেই পাচ্ছ, এটাতে হচ্ছে 100x80 আর 17 ইঞ্চির রিম। একটা জিনিস থেকে যে সেরা লাগছে সেটাতে হলো এই বাইকের যে ইঞ্জিনটা আছে, যে এয়ার কুল ইঞ্জিন। এই যে ফিন্সগুলো দেখতে পাচ্ছ তোমরা, এটা দিয়ে হাওয়া আর হিট পাস হয়। আর এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার আর SI ইঞ্জিন। এর BHP হলো 11.2, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। বন্ধুরা এই ইঞ্জিনটা 6000 RPM-এ 11.2 Nm টর্ক প্রডিউস করে। আর আমরা সোজা চলে যাচ্ছি সাসপেনশনের ব্যাপারে কথা বলতে যাচ্ছি। তো সাসপেনশন হলো আমাদের সামনেরটা যে দেখতে পাচ্ছ টেলিস্কোপিক সাসপেনশন। আর পিছনে দেওয়া আছে যে মনোশক 5-স্টেপ অ্যাডজাস্টেবল। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে অনেক ইউটিউবার বলেছে যে আমাদের টিভিএস রাইডার 125-এ ব্লুটুথ সিস্টেম আছে আর নেভিগেশন আছে, তো এটাতে নেই। BS6-এর ফার্স্ট মডেল, আর সেকেন্ড মডেল যেটা আছে তোমরা যে দেখতে পাচ্ছ যে মিটারটা যে দেখতে পাচ্ছ, সেকেন্ড মডেল যেটা আছে ওটাতে নেভিগেশন প্লাস ব্লুটুথ কানেক্টিভিটি আছে, আর তার সাথে যে ফোন টোন আসলে সব দেখা যায়, SMS আসলে সব দেখা যায়, তো এটাতে নেই। এটার পরের মডেল যেটা আছে সেটাতে আছে। তো আমি প্রেফার করবো যে তোমরা যদি ব্লুটুথ নিতে চাও বা নেভিগেশন সিস্টেম নিতে চাও টিভিএস রাইডারের 125 সিসির মধ্যে, তো নেক্সট ভার্সনটা যেটা আসছে সেটা নয়।
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর একটা চাবির লক দেওয়া আছে, যেখানে এটা খুললে একবারে পিছনে একটা ডিগ্গির মতো আছে, যেখানে খুবই সুন্দর স্পেস রাখা আছে জায়গাটার মধ্যে। তোমরা যদি এই বাইকটা যদি কিনতে চাও এর অনরোড প্রাইস আছে 24,000, আর যদি তোমরা যে শোরুম থেকে কেনো, এক্সশোরুম থেকে যদি কেনো তাহলে 1,19,000 তোমাদের এই বাইকের দামটা পড়ে যাবে। লেগ গার্ডটা যে দেখতে পাচ্ছ এই লেগ গার্ডটা শুধু দিবে, আর হেলমেট দিবে, সিট কভারটা ফ্রিতে দিবে। বন্ধুরা তোমরা পেয়ে যাচ্ছ ফিউল ইঞ্জেক্টেড গাড়ি, থেকে মাইলেজ আর পাওয়ার আউটপুট খুবই সুন্দর পাবে। এটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর লাগছে, আর এর নাম বাম্বলবি, কারণ কেন এর মুখটা যে আছে একদম বাম্বলবির মতো দেখতে। কে পাওয়ার আর আউটপুট খুবই ভালো। বন্ধুরা এখন যে আমরা এখন বাড়ি যাব, আর তোমরা তো দেখতেই পারছো যে আমার কত কিলোমিটার হয়েছে, 984 কিলোমিটার। 10,000 কিলোমিটার যখন হয়ে যাবে তখন একটা আমরা রাইড রিভিউ দিব। বন্ধুরা আজকের রিভিউ ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন জন্য খাওয়া দাওয়া করো, ভালো থাকো, সুস্থ থাকো। My hands steady, I feel ready, but my legs heavy, I don't get it. How come I haven't hit it already? Still working, I'm still learning, I'm still searching, finally earning something.